নমস্কার সবাইকে আমি অভিষেক আর আপনারা দেখছেন জ্ঞানগৃহাম ম্যাথস আজ আমরা এইচসিএফ এলসিএম চ্যাপ্টারটার অর্থাৎ লসাগু গসাগু চ্যাপ্টারটার এলসিএম পার্টটাকে নিয়ে ডিটেলে আলোচনা করব। আর এমন একটা কনসেপ্ট শিখে নেব যাতে এর অঙ্ক দেখলে আমাদের আর সময়ই না লাগে জিরো টাইম হ্যাঁ জিরো টাইম এখানে আমরা একটাই কনসেপ্ট শিখব আসলে ব্যাপারটা হচ্ছে যখন আমরা পরীক্ষাতে এলসিএমের অঙ্ক দেখি আমরা বিশাল বড় উপায় করতে থাকি এটা কিন্তু ফ্রির অঙ্ক যখন তুমি এখান থেকে সময় বাঁচাবে অন্য অঙ্কে সেই সময়টা কাজে লাগবে আমরা বেসিকটা একবার ঝালিয়ে নেবো এলসিএম কাকে বলে তারপরে সেই বেসিক দিয়েই একটা কনসেপ্ট প্রডিউস করব যেটা দিয়ে তুমি উইদিন টু টু থ্রি সেকেন্ড অঙ্কগুলো করে ফেলতে পারবে ভিডিও শেষে তুমি মিলিয়ে নিও চলো যে কোনো একটা সংখ্যা ধরা যাক ছয় আরও একটা সংখ্যা ধরা যাক আট এদের কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে নাম্বারগুলো পাব সেগুলো হচ্ছে এর গুণিতক মাল্টিপল যেরকম ছয় ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আট আটচল্লিশ ডট 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 সেরকমই আটের ঘরের নামটা আমরা যখন পড়ব আট এক আট আট দুগুণে ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন ডট 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 তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সংখ্যার গুণিতক তারা কখনো শেষ হবে না কারণ কোনো অঙ্কের কত বড় গুণিতক হতে পারে আমরা কখনোই ডিফাইন করতে পারবো না সেটা অসীম তুমি ধরো এক কোটি বললে আমি বলবো তিন কোটি তুমি বলবে একশো কোটি আমি বলবো একশো এক কোটি এর কোনো শেষ নেই তাহলে এই যে গুণিতক আমরা কোনো বলতে পারবো না ছয়ের সবচেয়ে বড় গুণিতক হলো এইটা তাহলে গুণিতকের ক্ষেত্রে সবচেয়ে বড় কথাটা হয় না সিমিলারলি আটের ক্ষেত্রেও সেটা বলতে পারবো না আমরা এবারে একটা জিনিস লক্ষ্য করি এমন কি কোনো সংখ্যা আছে যেটা ছয়ের মধ্যেও আছে মানে ছয়ের গুণিতকের মধ্যেও আছে আর আটের গুণিতকের মধ্যেও আছে তোমরা বলবে হ্যাঁ দেখা যাচ্ছে কি কি দেখতে পাচ্ছি আমরা চব্বিশ চব্বিশ দুটোর মধ্যেই আছে আর কিছু হ্যাঁ আটচল্লিশ আটচল্লিশও দুটোর মধ্যেই আছে আমরা কমন রুম কথাটা ব্যবহার করি কমন কথাটার মানে হচ্ছে সাধারণ যেটা দুজনের ক্ষেত্রেই কমন এই ক্ষেত্রে দেখো ছয়ের ঘরের নামটার মধ্যে যে সংখ্যাগুলো আসছে তাদের মধ্যে পার্টিকুলারলি আমরা যেগুলো দেখছি তাদের মধ্যে পার্টিকুলারলি চব্বিশ আর আটচল্লিশ এই দুটো গুণিতক ছয়ের ঘরেও আছে আটের ঘরেও আছে তাহলে এই দুটো গুণিতক এরা সাধারণ গুণিতক ছয় এবং আটের কথা বোঝা যাচ্ছে তো সেরকম আরো বড় বড় গুণিতক আমরা পাবো যেরকম বাহাত্তর একশো কুড়ি পাবো আরো প্রচুর পাবো এখানেও একটা ফ্যালাসি রয়ে গেল গুণিতকের যেরকম সবচেয়ে বড় বলে কোনো কথা হয় না সাধারণ গুণিতকেরও সবচেয়ে বড় বলে কোনো কথা হয় না কারণ সাধারণ গুণিতক কি জানো তো সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতকটা তুমি পেলে এই চব্বিশ এর ঘরের নামতা পড়তে থাকো যা যা সংখ্যা তুমি পাবে সেগুলোই হচ্ছে সাধারণ গুণিতক তাহলে আমরা যেমন জানলাম একটু আগে নামতা কখনো শেষ হয় না তাহলে সাধারণ গুণিতকেরও কোনো শেষ নেই তাহলে আমরা সবচেয়ে বড় সাধারণ গুণিতক কোনো দিনই খুঁজে পাবো না কিন্তু সবচেয়ে ছোট সাধারণ গুণিতক খুঁজে পাবো পাবো কি ইনফ্যাক্ট পেয়ে গেছি সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে এক্ষেত্রে চব্বিশ বাংলার হচ্ছে ল হচ্ছে গু আমরা এই জিনিসটা উল্টো দিক থেকে বুঝতে বুঝতে এলাম প্রথমে বুঝলাম মাল্টিপল বা গুণিতক কাকে বলে তারপরে বুঝলাম কমন মাল্টিপল বা সাধারণ গুণিতক কাকে বলে তারপরে আমরা বুঝলাম লিস্ট কমন মাল্টিপল বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক কাকে বলে এই লঘিষ্ঠ সাধারণ গুণিতকের কনসেপ্টটাই আমাদের কাজে লাগবে এবারে আরেকটা জিনিস লক্ষ্য করবার আছে এই যে চব্বিশটা পেলাম এ নিশ্চয়ই ছয় দিয়েও ভাগ যাবে আট দিয়েও ভাগ যাবে না হলে এ সাধারণ গুণিতক হবে কি করে তাই না খুব সহজ তার মানে যে সংখ্যাটা অন্য কোন দুটো বা তিনটে সংখ্যার লসাগু হয় সেই লসাগুটা ওই তিনটে সংখ্যা বা দুটো সংখ্যা দিয়ে ভাগ যাবেই যাবে বিভাজ্য হবে। এই কনসেপ্টটাই লুকিয়ে আছে আমাদের শর্টকাট এই কনসেপ্টটা দিয়েই আমরা সেকেন্ডে অঙ্ক করব দেখো যখন পরীক্ষায় প্রশ্ন আসবে এইটা খুব কমন একটা টাইপ যদি প্রশ্ন আসে বারো এবং পনেরোর এলসিএম কত এই সংখ্যা দুটো ছোট বলে তোমরা ভাবছো মুখে মুখেই করে ফেলবো কোনো অসুবিধে নেই সংখ্যা ছোট হলে সত্যি অসুবিধে নেই কিন্তু সংখ্যা যদি বড় দিয়ে দেয় ধরা যাক নশো এবং এগারোশো ছাপ্পান্নর কমন মাল্টিপল লিস্ট কমন মাল্টিপল কত তখনই আমরা কিন্তু ঝামেলায় পড়ে যাব। তাই এর একটা অল্টারনেট মেথড মানে আমরা যেভাবে লসাগু বের করি আমি এখানে লসাগু কি করে বের করি সেটা আলোচনা করলাম না সেটা তোমরা জানো কিন্তু আমরা লসাগু না বের করেই কি করে অপশান দেখে এই অঙ্কটা করে ফেলতে পারবো দেখো তোমাকে অপশানে দিল ধরো আটচল্লিশ ষাট বাহাত্তর নব্বই আমরা একটা জিনিস দেখব যে সংখ্যা দুটোর এলসিএম বা লসাগু চেয়েছে সেই সংখ্যা দুটো কোন কোন সংখ্যা নিয়ে গঠিত হয়েছে সোজা কথায় এই সংখ্যাগুলোর জেনারেটার বা গুণনীয় কারা যেরকম আমরা জানি বারো তিন আর চার দিয়ে গঠিত হয়েছে পনেরো তিন আর পাঁচ দিয়ে গঠিত হয়েছে তাহলে আমি একটা প্রেফারেন্স অর্ডার এবার লেখাবো সেটা অবশ্যই লিখে রাখো খুব 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 কাজে দেবে পাঁচ নয় তিন আট এই কটা বাকিগুলো আর করালাম না এটা কি প্রেফারেন্স অর্ডার বললাম এই জিনিসটা কি আমি যে যে সংখ্যা পাবো যাদের আমায় লসাগু বের করতে হবে তাদের গুণনীয়কের মধ্যে এইগুলোর কোনো একটা আছে কিনা আমি সবার আগে পাঁচ খুঁজবো এখানে কোন কোন সংখ্যা আছে বারো পনেরো এটার মধ্যে তিন আর চার লুকি আছে এটার মধ্যে তিন আর পাঁচ লুকিয়ে আছে ভেরি গুড তাহলে আমার প্রথম প্রেফারেন্সের জিনিসটাই হাতে পেয়ে গেছি খুব ভালো তাহলে এবার কি দেখব যে সংখ্যাটা পনেরো দিয়ে ভাগ যায় যেটা লসাগু সেটা নিশ্চয়ই পনেরো দিয়ে ভাগ যাবে আবার আর দিক থেকে দেখতে গেলে যে পনেরো দিয়ে ভাগ যায় সে অবশ্যই তিন দিয়েও ভাগ যায় এবং পাঁচ দিয়েও ভাগ যায় তার মানে যেটা লসাগু হবে সেটা অবশ্যই পাঁচ দিয়ে ভাগ যাবে আমি আস্তে আস্তে ফিল্টার করছি ব্যাপারটাকে তাহলে আমার চোখে বারোও রইলো না পনেরোও রইল না আমি দেখব পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে এরকম কোনো অপশান আছে কিনা আমি খুঁজতে বেরোলাম প্রথম অপশানের শেষে আছে আট আমরা পাঁচ দিয়ে বিভাজ্যতার রুল খুব ভালোভাবে জানি হয় সংখ্যাটার এককের ঘরে পাঁচ থাকতে হবে বা শূন্য থাকতে হবে এটার এককের ঘরে আটচল্লিশ আট আছে তার মানে এটা কোনোভাবেই হওয়া সম্ভব না বি অপশানের শেষে শূন্য আছে এটা হওয়া সম্ভব এটার শেষে দুই আছে এটাও হওয়া সম্ভব না ডি এর শেষে শূন্য আছে এটাও হতে পারে তাহলে আমি দুটো অপশনের মধ্যে ফেসে গেলাম ষাট এবং নব্বই এবারে আমি সেকেন্ড প্রেফারেন্স খুঁজি নয় দুটোর মধ্যে কি নয় আছে না নেই তাহলে দুটোর মধ্যে কি আছে থার্ড অপশান তিন এক্ষেত্রে আবার আমি ফেসে গেছি তিন আছে আচ্ছা প্রেফারেন্স অর্ডারে আর একটা জিনিস অ্যাড করে নাও চার আমি ভাবছিলাম এটা হয়তো লাগবে না কিন্তু আমার নেওয়া উদাহরণটাতেই লেগে গেল চলো দেখলাম তিন দুটোর মধ্যেই আছে এখানে ছয়ও তিন দিয়ে ভাগ যায় আমরা তিন দিয়ে বিভাজ্যতার নিয়মটাও খুব ভালোভাবে জানি ডিজিটগুলোকে পাশাপাশি যোগ করে যোগ ফল যদি তিন দিয়ে যায় তাহলে গোটা সংখ্যাটাই তিন দিয়ে যায় তাহলে এখানে দেখছি ছয় ছয় তিন দিয়ে যায় এখানে দেখছি নয় এটাও তিন দিয়ে যায় আমার প্রেফারেন্স অর্ডার আট এরপরে আট দিয়ে কোনোটাই যায় না নেক্সট প্রেফারেন্স চার চার দিয়ে সিক্সটি যায় চার দিয়ে নাইনটি যায় না তার মানে আমার ফাইনাল উত্তর দাঁড়ালো সিক্সটি আমি এই ছোট্ট অঙ্কটার মধ্যে অপশানগুলো এমন সেট করলাম যাতে সবকটা প্রেফারেন্স অর্ডার দিয়েই আমাকে চেক করতে হয় তোমরা নিশ্চিন্তে থাকো পরীক্ষায় একটা বা দুটো প্রেফারেন্স অর্ডার দিয়েই অঙ্ক শেষ হবে কথা মিলিয়ে নিও এবারে এই অঙ্কগুলো আমরা একদম পরীক্ষার ডেটা নিয়ে করব। পরীক্ষায় আসা প্রশ্ন দেখো তোমরা পারো কি না এই কনসেপ্টটা একবার হ্যাবিচুয়েটেড হয়ে যাও অন্য কোনো কনসেপ্ট করবেই না কোনো ফর্মুলা লাগবে না কিচ্ছু লাগবে না বিশ্বাস করো ভিডিওটা যদি তোমাদের ইউজফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এটাকে শেয়ার আর লাইক করো ক্লিয়ার কনসেপ্ট আর ইনোভেটিভ ট্রিক্স পেতে জ্ঞানগৃহম ম্যাথসকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্লিজ হিট করো তোমরা আমাকে আন একাডেমিতেও ফলো করতে পারো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর আমাদের ফেসবুক পেজ জ্ঞান গৃহম ম্যাথস সেটা একবার ভিজিট করো ধন্যবাদ